আসসালামু আলাইকুম। মুক্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি এই প্যান্ডামিক সিচুয়েশনের মাঝেও সবাই ভালো সুস্থ আছেন। এ ভিডিওতে আমরা সংবিধানের 7টি তফসিল, 11টি ভাগ বা অধ্যায় এবং 153টি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং যে বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আমরা এখানে বেগুনি রং দিয়ে হাইলাইট করার চেষ্টা করেছি। বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু এবং তফসিল দিয়ে শেষ। প্রস্তাবনাটি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধানের তফসিল সংখ্যা 7টি। প্রথম তফসিল, অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিল, রাষ্ট্রপতি নির্বাচন যা বর্তমানে বিলুপ্ত। তৃতীয় তফসিল, শপথ ও ঘোষণা। চতুর্থ তফসিল, ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা। পঞ্চম তফসিল, 1971 সালে 7ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল, 1971 সালের 25শে মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল, 10ই এপ্রিল 1971 এর মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। বাংলাদেশের সংবিধানের ভাগ বা অধ্যায় সংখ্যা 11টি। সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা 153টি। সংবিধানের এই 11টি ভাগ বা অধ্যায় হল, প্রথম ভাগ প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগ মৌলিক অধিকার, চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগ আইনসভা, ষষ্ঠ ভাগ বিচার বিভাগ, সপ্তম ভাগ নির্বাচন, অষ্টম ভাগ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নবম ভাগ বাংলাদেশের কর্ম বিভাগ, দশম ভাগ সংবিধান সংশোধন, একাদশ ভাগ বিবিধ। সংবিধানের 11টি ভাগ বা অধ্যায় মনে রাখার কৌশল। সন্দেশের প্রজারা মৌলিক অধিকার নির্বাহী বিভাগের হাতে ছেড়ে দিয়ে আইনসভা না বিচার বিভাগের কাছে যাবে তা নির্বাচন করতে পারছে না, তাই পরামর্শের জন্য মহাহিসাব নিরীক্ষকের কর্ম বিভাগে যাচ্ছেন। এখন আমরা আলোচনা করব প্রথম ভাগের অনুচ্ছেদ সমূহ। প্রথম ভাগের অনুচ্ছেদ সংখ্যা 7টি। প্রথম অনুচ্ছেদ, প্রজাতন্ত্র। 2, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 2 ক, রাষ্ট্রধর্ম। 1988 সালের 5ই জুন চতুর্থ জাতীয় সংসদের সংবিধানে অষ্টম সংশোধনীতে পরিবর্তন হয়েছে। 3, রাষ্ট্রভাষা। 4, জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। 4 ক, জাতির পিতার প্রতিকৃতি 2011 সালের 15তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে। 5, রাজধানী। 6, নাগরিকত্ব। 7, সংবিধানের প্রাধান্য। 7 ক, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। 7 খ, সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধন অযোগ্য। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 1, 4ক, 6, 7, 7ক, 7ক। আমরা পরবর্তীতে আর এভাবে আলাদা করে দিব না, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আগেই বলেছি, আমরা বেগুনি রং দিয়ে হাইলাইট করেছি। দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ সমূহ, 8, মূলনীতি সমূহ। 9, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ সম্পর্কে কিছু তথ্য, 1978 সালের 5ম সংশোধনীতে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয়, তবে 2011 সালের 30শে জুন 5ম সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। 10, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। 11, গণতন্ত্র ও মানবাধিকার। 12, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। 13, মালিকানার নীতি। 14, কৃষক ও শ্রমিকের মুক্তি। 15, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। 16, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 18, জনস্বাস্থ্য ও নৈতিকতা। 18 ক, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। 19, সুযোগের সমতা। 20, অধিকার ও কর্তব্যরূপে কর্ম। 21, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 22, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ। 23, জাতীয় সংস্কৃতি। 23 ক, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। 24,
জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি। 25 আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। 26 মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। 27 আইনের দৃষ্টিতে সমতা। 28 ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। 29 সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 30 বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। 31 আইনের আশ্রয় লাভের অধিকার। 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। 34 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। 35 বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। 36 চলাফেরার স্বাধীনতা। 37 সমাবেশের স্বাধীনতা। 38 সংগঠনের স্বাধীনতা। 39 চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা। 41 ধর্মীয় স্বাধীনতা। 42 সম্পত্তির অধিকার। 43 গৃহ ও যোগাযোগের রক্ষণ। 44 মৌলিক অধিকার বলবৎকরণ। 45 শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। 46 দায়মুক্তি বিধানের ক্ষমতা। 47 কতিপয় আইনের হেফাজত। 47 ক সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। এই ছিল তৃতীয় ভাগের অনুচ্ছেদসমূহ। এবার আমরা আলোচনা করব চতুর্থ ভাগের অনুচ্ছেদসমূহ। চতুর্থ ভাগে পাঁচটি পরিচ্ছেদ রয়েছে। তো চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদের অনুচ্ছেদসমূহ হলো 48 রাষ্ট্রপতি, 49 ক্ষমা প্রদর্শনের অধিকার, 50 রাষ্ট্রপতি পদের মেয়াদ, 51 রাষ্ট্রপতির দায়মুক্তি, 52 রাষ্ট্রপতির অভিশংসন, 53 অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, 54 অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পিকার। চতুর্থ ভাগের দ্বিতীয় পরিচ্ছেদের অনুচ্ছেদসমূহ 55 মন্ত্রিসভা, 56 মন্ত্রীগণ, 57 প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, 58 অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ, 58 ক বিলুপ্ত। চতুর্থ ভাগের দ্বিতীয় ক পরিচ্ছেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যা বিলুপ্ত। সংবিধান পঞ্চদশ আইন 2011 সনের 14 নং আইনের 21 ধারা বলে দুই ক পরিচ্ছেদটি বিলুপ্ত। চতুর্থ ভাগের তৃতীয় পরিচ্ছেদের অনুচ্ছেদসমূহ হল 59 স্থানীয় শাসন, 60 স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। চতুর্থ ভাগের চতুর্থ পরিচ্ছেদের অনুচ্ছেদসমূহ 61 সর্বাধিনায়কতা, 62 প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি, 63 যুদ্ধ। চতুর্থ ভাগের পঞ্চম পরিচ্ছেদের অনুচ্ছেদসমূহ 64 অ্যাটর্নি জেনারেল। পঞ্চম ভাগ হল আইনসভা। পঞ্চম ভাগে পরিচ্ছেদ রয়েছে 3টি। পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদের অনুচ্ছেদসমূহ হল 65 সংসদ প্রতিষ্ঠা, 66 সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা, 67 সংসদের আসন শূন্য হওয়া, 68 সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি, 69 শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যের অর্থদণ্ড, 70 রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদান করলে আসন শূন্য হওয়া, 71 দ্বৈত সদস্যতায় বাধা, 72 সংসদের অধিবেশন, 73 সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী, 73 ক সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার, 74 স্পিকার ও ডেপুটি স্পিকার, 75 কার্যপ্রণালীর বিধি কোরাম প্রভৃতি, 76 সংসদের স্থায়ী কমিটিসমূহ, 77 ন্যায়পাল, 78 সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি, 79 সংসদ সচিবালয়। পঞ্চম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদের অনুচ্ছেদসমূহ হল 80 আইন প্রণয়ন পদ্ধতি, 81 অর্থ বিল, 82 আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ, 83 সংসদের আইন ব্যতীত কড়ারূপে বাধা, 84 সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব, 85 সরকারি অর্থের নিয়ন্ত্রণ, 86
প্রজাতন্ত্রের সরকারি হিসেবে প্রদেয় অর্থ। ৮৭ বার্ষিক আর্থিক বিবৃতি। ৮৮ সংযুক্ত তহবিলের উপর দায়। ৮৯ বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। ৯০ নির্দিষ্টকরণ আইন। ৯১ সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি। ৯২ হিসাব ঋণ প্রভৃতির উপর ভোট। ৯২ ক বিলুপ্ত। পঞ্চম ভাগের তৃতীয় পরিচ্ছেদের অনুচ্ছেদ সমূহ। ৯৩ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। সংবিধানের ষষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ। ষষ্ঠ ভাগে তিনটি পরিচ্ছেদ রয়েছে। ষষ্ঠ ভাগের প্রথম পরিচ্ছেদের অনুচ্ছেদ সমূহ হল ৯৪ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, ৯৫ বিচারক নিয়োগ, ৯৬ বিচারকের পদের মেয়াদ, ৯৭ অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ, ৯৮ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ, ৯৯ অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা, ১০০ সুপ্রিম কোর্টের আসন, ১০১ হাইকোর্ট বিভাগের এখতিয়ার, ১০২ কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা, ১০৩ আপিল বিভাগের এখতিয়ার, ১০৪ আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ, ১০৫ আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা, ১০৬ সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার, ১০৭ সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা, ১০৮ কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট, ১০৯ আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, ১১০ অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর, ১১১ সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা, ১১২ সুপ্রিম কোর্টের সহায়তা, ১১৩ সুপ্রিম কোর্টে কর্মচারীগণ। ষষ্ঠ ভাগের দ্বিতীয় পরিচ্ছেদের অনুচ্ছেদ সমূহ হল ১১৪ অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা, ১১৫ অধস্তন আদালতের নিয়োগ, ১১৬ অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা, ১১৬ ক বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। আর ষষ্ঠ ভাগের তৃতীয় পরিচ্ছেদের অনুচ্ছেদ সমূহ ১১৭ প্রশাসনিক ট্রাইব্যুনাল। সংবিধানের সপ্তম ভাগে রয়েছে নির্বাচন। সপ্তম ভাগের অনুচ্ছেদ সমূহ ১১৮ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, ১১৯ নির্বাচন কমিশনের দায়িত্ব, ১২০ নির্বাচন কমিশনের কর্মচারীগণ, ১২১ প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা, ১২২ ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা, ১২৩ নির্বাচন অনুষ্ঠানের সময়, ১২৪ নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা, ১২৫ নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা, ১২৬ নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। সংবিধানের অষ্টম ভাগে রয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ১২৭ মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা, ১২৮ মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব, ১২৯ মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ, ১৩০ অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক, ১৩১ প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি, ১৩২ সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। সংবিধানের নবম ভাগে রয়েছে বাংলাদেশের কর্মবিভাগ। নবম ভাগে পরিচ্ছেদ সংখ্যা ২টি। প্রথম পরিচ্ছেদ কর্মবিভাগ, দ্বিতীয় পরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন। নবম ভাগের প্রথম পরিচ্ছেদের অনুচ্ছেদ সমূহ ১৩৩ নিয়োগ ও কর্মের শর্তাবলী, ১৩৪ কর্মের মেয়াদ, ১৩৫ অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি, ১৩৬ কর্মবিভাগ পুনর্গঠন। নবম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদের অনুচ্ছেদ সমূহ ১৩৭ কমিশন প্রতিষ্ঠা, ১৩৮ সদস্য নিয়োগ, ১৩৯ পদের মেয়াদ, ১৪০ কমিশনের দায়িত্ব, ১৪১ বার্ষিক রিপোর্ট। নবম ক ভাগের অনুচ্ছেদ সমূহ ১৪১ ক জরুরি অবস্থা ঘোষণা, ১৪১ খ
জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ, 141 গ জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ। দশম ভাগে রয়েছে সংবিধান সংশোধন। দশম ভাগের অনুচ্ছেদ 142, সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদটি সংবিধানের দ্বিতীয় ও দ্বাদশ সংশোধন আইনের মাধ্যমে দুবার সংশোধন করা হয়। দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ দিয়ে আরও একবার সংশোধন করা হয়, অর্থাৎ সর্বমোট তিনবার সংশোধন করা হয়। সর্বশেষ সংবিধান পঞ্চদশ সংশোধন আইনের 47 নং ধারা বলে 142 নম্বর অনুচ্ছেদটি প্রতিস্থাপন করা হয়। সংবিধানের একাদশ ভাগে রয়েছে বিবিধ। একাদশ ভাগের অনুচ্ছেদ সমূহ 143, প্রজাতন্ত্রের সম্পত্তি। 144, সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। 145, চুক্তি ও দলিল। 145 ক, আন্তর্জাতিক চুক্তি। 146, বাংলাদেশের নামে মামলা। 147, কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি। 148, পদের শপথ। 149, প্রচলিত আইনের হেফাজত। 150, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী। 151, রহিতকরণ। 152, ব্যাখ্যা। 153, প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। এই ছিল সংবিধানের 11টি ভাগের উপর আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।